উন্নয়ন প্রকল্পের প্রস্তাব মানেই নানামুখী খাতে খরচ, আবার কখনো অপ্রাসঙ্গিক বিদেশ সফর, এতে অপচয় হয় সরকারি অর্থের। এমন প্রবণতা বন্ধে বরাবরই পরিকল্পনা কমিশনকে কঠোর অবস্থান নিতে বলা হয় সরকারের উচ্চ পর্যায় থেকেই। কিন্তু তার ফল নিয়ে এখনো রয়েছে প্রশ্ন। এর মধ্যেই বীর মুক্তিযোদ্ধাদের জন্য সারা দেশে 30,000 বীর নিবাস নির্মাণ প্রকল্পে 16 কর্মকর্তার বিদেশ ভ্রমণের জন্য রাখা হয়েছে 48 লাখ টাকা। যদিও বিদেশ যাত্রার পক্ষে সাফাই গিয়ে পরিকল্পনা কমিশন বলছে অন্য দেশ কিভাবে স্বাধীনতা সংগ্রামে শহীদদের মর্যাদা দিয়েছে সেই অভিজ্ঞতা নেবেন কর্মকর্তারা। মুক্তিযুদ্ধের পরে স্বাধীন হয়েছে, তারা কিভাবে সেসব স্পিরিট আপডেট করে, তাদের জন্য কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে, এগুলি কিছুটা দেখার দরকার আছে। সভায় অনুমোদন দেওয়া হয়েছে পিরোজপুরের পল্লী অবকাঠামো উন্নয়ন, পদ্মার ভাঙন থেকে শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলা রক্ষা প্রকল্প। তবে কার্যতালিকায় থাকলেও ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পটি প্রত্যাহার করেছে আইসিটি মন্ত্রণালয়। একটি প্রকল্প আইসিটি ডিভিশন প্রত্যাহার করে নেন, যেটা তারা পরে আবার পেশ করবেন। তো মূলত আজকে 6টি এজেন্ডা ছিল এবং 6টি প্রকল্পই অনুমোদিত হয়েছে। এই 6টি প্রকল্পে মোট ব্যয় হলো প্রাকলিত ব্যয় 5,619 কোটি 45 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বছরের 24তম সভায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে রাজশাহী মহানগরীর সড়ক উন্নয়ন ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ প্রকল্প দুটিও। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।